পাচার মামলা এবার সিবিআই স্ক্যানারে এনামুল হক ঘনিষ্ঠ জেনারেল শেখ নিজাম প্যালেসে গরু পাচারের অন্যতম অভিযুক্ত এনামুল হক ঘনিষ্ঠ এর আগেও জেনারেলকে গ্রেফতার করে সিআইডি এবং যদিও পরে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হয় জেনারেল শেখ। আমরা জানি গরু পাচার মামলায় ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল সহ অনেকেই তিহার জেলে বন্দী রয়েছেন। এবার সিবিআই নজরে জেনারেল শেখ এনামুল হক ঘনিষ্ঠ এই জেনারেল শেখ নিজাম প্যালেসে তিনি হাজিরা দিয়েছেন এবং জেনারেলকে এর আগে সিআইডি গ্রেফতার করে। সুস্মিতা মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সুস্মিতা, জেনারেল শেখকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জিজ্ঞাসাবাদ কোন পর্যায়ে? দেখো, এই জেনারেল শেখ এনামুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। মূলত জঙ্গিপুর ঔরঙ্গাবাদ সড়ক যে বিভিন্ন গরু ঘাটগুলি রয়েছে, সেই গরু ঘাটের মাধ্যমে গরু পাচার করা হতো এবং সেই গরু পাচারে কার্যত প্রত্যক্ষভাবে সরাসরিভাবে যুক্ত ছিলেন এই জেনারেল শেখ, এমনটাই দাবি সিবিআই। এবং এই সমস্ত ঘাটের যে সমস্ত বিএসএফ এর বর্ডারের আউটপোস্ট রয়েছে, সেই সমস্ত বর্ডার আউটপোস্টের মেইনটেইন করার দায়িত্ব কিন্তু ছিল এই জেনারেল শেখের। 2015 সালে যখন গরু পাচার করা হতো এনামুল হকের নেতৃত্বে, সেই সময় এই জেনারেল শেখ তিনি জঙ্গিপুর শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন এবং জেনারেল শেখের উপরও জঙ্গিপুরের কেদুয়া ঘাটের দায়িত্বও দেওয়া হয়েছিল। তাহলে আরো পরিষ্কার জানিয়ে রাখবো যে এনামুল হকের এই তিন ভাগ্নে রয়েছে এবং বিশেষ করে হুমায়ুন বলে একটি ভাগ্নে রয়েছে যার নাম রয়েছে টিন্টু। তিনি অত্যন্ত ঘনিষ্ঠ এই জেনারেল শেখের। এনামুল হকের গরু পাচারের অফিস সোনার বাংলা, সেখানে মোটা টাকা বক্রা তিনি বিভিন্ন বিএসএফ এর চেক পোস্টে পৌঁছে দিতেন, আধিকারিকদের হাতে পৌঁছে দিতেন বলেও সূত্রের খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে সে সমস্ত তদন্তে উঠে এসেছে। পাশাপাশি যে বর্ডার এলাকা রয়েছে সেই বর্ডার এলাকার দায়িত্বে ছিল এই জেনারেল শেখের উপরে এবং জেনারেল শেখ বিভিন্ন আধিকারিকদের বক্রা যেমন পৌঁছে দেওয়ার কাজ করতেন, তাকে মূলত পাশাপাশি আমডাঙ্গা জিলিপিবাগান সহ একাধিক জেলায় একাধিক এলাকায় মুর্শিদাবাদ একাধিক এলাকায় গরুর যে রাখার যে জায়গা সেই জায়গাগুলিরও দায়িত্ব থাকতেন ইনি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ সেখানকার মূলত এই জেনারেল শেখের মাধ্যমেই হতো বলে সিবিআই তদন্ত সূত্রে জানতে পারছে। ফলত তার উপর ভিত্তি করেই আজ জেনারেল শেখকে সিবিআই দপ্তর নিজাম প্যালেসে সেখানে তলব করা হয়েছে। তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তার আইনজীবীদের সঙ্গে নিয়ে, এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আর কি কি বিষয় উঠে আসে সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুস্মিতা।